কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি স্থানে পাওয়া যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশের আবেদন জানালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার জন্য সুপারিশ করব। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি সেই দিন আপনাকে কোথায় খুঁজব? নবীজি বললেন, প্রথমে পুল সিরাতের কাছে খুঁজবে। বললাম, সেখানে যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে কোথায় খুঁজব? তিনি বললেন, তাহলে আমাকে মিজানের কাছে খুঁজবে। আমি বললাম, সেখানেও যদি আপনাকে না পাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হাউজে কাউসারের কাছে খুঁজবে, কারণ আমি সেই দিন এই তিন স্থানের কোনো না কোনো স্থানে থাকবই। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নসিব করুন। আমিন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।